فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. পারফিউম ব্যবহার করলে নামাজ হবে কিনা? পারফিউম যদি অ্যালকোহল মুক্ত হয়, এখন অ্যালকোহল ফ্রি পারফিউম পাওয়া যায়, যে কোনো ধরনের পারফিউম, সেটা হতে পারে বখুর, হতে পারে আতর, মানে আতর যেটাকে আমরা বলি, অথবা সেন্ট স্প্রে করলে সেটাকে আমরা সেন্ট বলি, আসলে এগুলো সবগুলি এখন অ্যালকোহল ফ্রি পাওয়া যায়। তাহলে সর্বসম্মতিক্রমে এই ধরনের পারফিউম বা সুগন্ধি যদি কেউ তার শরীরে কিংবা জামায় সাধারণ অবস্থায় ব্যবহার করে, মুহরম অবস্থায় নয়, তাহলে সেটা জায়েজ আছে। আর এহরাম অবস্থায় সেটা তো ব্যবহার করা হজের কারণে বা এহরামের কারণে নিষিদ্ধ, নামাজের কারণে না। নামাজের মধ্যে পারফিউম ইউজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেই পারফিউমের মধ্যে অ্যালকোহলিক কোনো উপাদান থাকে তাহলে সেটা নিয়ে ওলামায়ে কেরামের আপত্তি রয়েছে। জমহুর ওলামায়ে কেরাম তারা বলছেন যে অ্যালকোহলযুক্ত পারফিউম এটা ব্যবহার করা শরীয়তসম্মত নয়। এক্ষেত্রে আমরা একটা ইখতিলাফ দেখি যে ওলামায়ে কেরামের মতে যে অ্যালকোহল যেটাকে আমরা বলছি সেটা কি নাজাসাত কিনা, সেটা কি নাজাসাত কিনা, তাদের ইখতিলাফ হয়েছে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতটা নিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার লোকেরা, নিশ্চয়ই মদ, এখানে টক্সিক্যান্ট যে জিনিসগুলো আছে যা মানুষের মধ্যে নেশা তৈরি করে, সেটাই এখানে খামর, সেটা অ্যালকোহল হোক, অ্যালকোহলিক যে কোনো উপাদান, এবং জুয়া এবং প্রতিমা বা মূর্তি এবং ভাগ্য নির্ধারক যে স্বর বা লটারির স্বর, এগুলো হচ্ছে শয়তানের আমল, নিকৃষ্ট। রেজিসনের অর্থ কেউ করেছেন নিকৃষ্ট, কেউ করেছেন অপবিত্র। সুতরাং তোমরা এসব কিছু চারটা জিনিস সবগুলোই পরিহার করো, বর্জন করো, যেন তোমরা সফলকাম হও। তাহলে এই যে রিজসুন, এখানে খামরকেও রিজস বলা হয়েছে, মাইসেরকেও রিজস বলা হচ্ছে, প্রতিমাকেও রিজস বলা হচ্ছে, লটারির শটটাকেও রিজস বলা হচ্ছে। তাহলে রিজসুন মানে অপবিত্র, এটা জমহুর ওলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন, তার মধ্যে আইম্মাতুল আরবা চার ইমামও রয়েছেন। তবে ওলামায়ে কেরামের মধ্যে একদল বলছেন যে আসলে এই এই যে অপবিত্র বলা হচ্ছে এটা কি মানবী, অর্থাৎ ইনার সেন্স, আভ্যন্তরীণ একটা সেন্সের কারণে, নাকি এটা সত্যিকার অর্থে বাহ্যিক হেসিভাবে এটা, অর্থাৎ অনুভূতি দিক থেকে, যেমন একটা আমরা পেশাব দেখি, মলমূত্র দেখি, হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখি যেগুলো অপবিত্র, কোনো সন্দেহ নেই সর্বসম্মতিক্রমে, এটা কি সেই ধরনের ফিজিক্যালি অপবিত্র, নাকি এটাকে আর্থিকভাবে বা আভ্যন্তরীণভাবে এটাকে অপবিত্র বলা হচ্ছে, যেমন শেরেক করা। শেরেক করাটা তো কোনো হেস্যি বিষয় না, একজন লোক যদি মনে মনে কিছু আল্লাহর সাথে শরিক করে ফলে তখনও তাকে অপবিত্র ব্যক্তি বলা হয়। তাহলে এই এটা কি সে অর্থে নাকি ফিজিক্যালি এটা অপবিত্র? জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা ফিজিক্যালি অপবিত্র। আর আরেকদল ওলামায়ে কেরাম বলছেন, তাদের মধ্যে অনেক মহাকিক আলেম আছেন যেমন শেখ সালেহ ইবনে উসাইমিন, শেখ আলবানী, তারা বলছেন না, ফিজিক্যালি অপবিত্র বোঝানো হয় নাই, কারণ এখানে যে স্বরটা, তীরটা নিক্ষেপ করা হবে, দেখা যাচ্ছে যে তীরটা তো ফিজিক্যালি এখানে কোনো মলমূত্র লাগে নাই, সব কিছু লাগে নাই, তারপরে ওটাকেও যেহেতু লটারির স্বর, ভাগ্য নির্ধারক তীর, ফলে সেটাও অপবিত্র এখানে, কিন্তু আসলে তো সেটা ফিজিক্যালি অপবিত্র না, ইত্যাদি এই ধরনের ইখতিলাফগুলো আমরা বারবার বলেছি। এটা ওলামায়ে কেরামের মধ্যে সবসময় সচল ছিল, গবেষণার আলোকে ইখতিলাফগুলো হয়েছে, প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে শক্তিশালী। তো এখন যদি সেটা ফিজিক্যালি অপবিত্র হয় তাহলে সর্বসম্মতিক্রমে তার সালাত বাতিল হয়ে যাবে, এবং সেটাই জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য। আচ্ছা, যারা বলেছেন যে এটা ফিজিক্যালি অপবিত্র নয়, তারা বলেছেন তারপরেও তার সালাতের ক্ষেত্রে, সালাতের মধ্যে দাঁড়িয়ে আছে, সে অ্যালকোহলিক আতর এবং সেন্ট কেন ব্যবহার করবে? তাদের মতে তার সালাত বাতিল হবে না, তবে এটা তার জন্য সঙ্গত হবে না। শেখ সালেহ ইবনে উসাইমিন স্পষ্ট করে বলেছেন যে আমরা যদিও এটাকে ফিজিক্যালি অপবিত্র মনে করি না, তারপরেও আমরা বলবো সতর্কতামূলক, এটা যেন সে কখনোই ব্যবহার না করে সালাতের পথে বা সালাতে দণ্ডায়মান হওয়ার আগে। আর যারা বলেছেন, জমহুর ওলামায়ে কেরাম, তারা বলেছেন যে তার সালাতই বাতিল হয়ে যাবে, কারণ কোরআনে বলা হচ্ছে ওয়াতিয়াবাকা ফাতাহহির, আর তোমার
কাপড়কে তোমার পোশাককে পবিত্র করো। তাহলে পোশাকের পবিত্রতা, শরীরের পবিত্রতা এবং স্থানের পবিত্রতা, এটা সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত। যেহেতু জমহুর উলামায়ে কেরাম এ কথাটা বলেছেন এবং তাদের মতটা অত্যন্ত শক্তিশালী, অতএব আমরা এখান থেকে কনক্লুড করব যে আমরা অ্যালকোহলিক কোনো আতর বা সেন্ট আমরা সালাতে দাঁড়ানোর আগে ব্যবহার করব না। যদি ব্যবহার করে থাকি তাহলে সেই পোশাকটা পাল্টে ফেলব এবং তারপরে আমরা যেগুলোতে এই ধরনের অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি ব্যবহার করা হয় নাই সেই পোশাক পরে আমরা সালাত পড়ব ইনশাআল্লাহ।